উল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের সকলে জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম তো বললেন খুশি, মাশাআল্লাহ, খুশির সংবাদ যে আমার উম্মতের সকলে জান্নাতে প্রবেশ করবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইল্লা মান আবা, শুনে রাখো, তবে ওই ব্যক্তি ব্যতীত যে অস্বীকার করবে, জান্নাতে যেতে অস্বীকার করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কোন কোন ব্যক্তি যে জান্নাতে যেতে অস্বীকার করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত লাগিয়ে দেন, কি? মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার ওমান আসানি ফাকাত আবা, যে আমার বিরুদ্ধে আচরণ করবে, কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো, যে আমার বিরুদ্ধে আচরণ করলো সে জাহান্নামে প্রবেশ করলো, সে অস্বীকৃতি জানালো জান্নাতে যেতে, অস্বীকার করলো জান্নাতে যেতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ ফরজ আইন, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদর্শ নেবেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা আমার জন্য উত্তম আদর্শ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করো।